ভাইকে মারধর করে নগদ টাকা ও অলংকার ছিনতাইয়ের অভিযোগ উঠল স্থানীয় দুই যুবকের বিরুদ্ধে। আক্রান্ত দুই ভাই বর্তমানে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে কালিয়াচক 2 নম্বর ব্লকের রদবাড়ি গ্রাম পঞ্চায়েতের ভর্তি নওদা গ্রামে। আক্রান্ত দুই ভাইয়ের নাম শ্যাম রায় ও বাপি রায়। অভিযোগ, গতকাল রাতে শ্যাম রায় ও তার ভাই বাজার থেকে বাড়ি ফিরছিলেন। বাড়ি থেকে প্রায় 400 মিটার দূরে স্থানীয় দুই যুবক অচিন্ত রায় ও রূপেন রায় হঠাৎ তাদের ওপর ইট নিয়ে হামলা চালায়। দুই ভাইকে মারধর করে তাদের সঙ্গে থাকা নগদ 5,000 টাকা ও কিছু চাঁদির গয়না নিয়ে পালায় অভিযুক্তরা। পরিবারের অনুমান, শ্যাম রায়ের অধীনে কাজ করত অচিন্ত ও রূপেন। কাজ থেকে ছাড়িয়ে দেওয়ার কারণে দীর্ঘদিন ধরে শ্যাম রায়ের ওপর তাদের রাগ ছিল, সেই কারণে গতকাল তারা হামলা চালিয়েছে। আমার দাদাকে যে আমার মেরেছে, দুজনে মেরে মেরেছে, ঠিক আছে। ওর নাম হচ্ছে রিপেন, আর একটা হচ্ছে অচিন্ত বলে, নাম হচ্ছে অচিন্ত বলে আর ভালো নাম, আর ওর নাম হচ্ছে রিপেন ইয়ে বলে, পণ্ডিত বলে। কেন মেরেছে? মেরেছে ওই কিসের জন্য? ওই কাজের ব্যাপারে নিয়ে মেরেছে, মেরেছে মেরে দাঁড়াকে তো মাথা দিয়ে রক্ত, মাথা ডাটা ফাটিয়ে দিয়েছে মেরে। ইটকাল নিয়ে মেরেছে, ওই যে লাঠি টাঠি নিয়ে মেরেছে। দাদা কী কাজ করতো? দাদা আমাদের ওই যে মিউনিসিপালিটিতে কাজ করতো। দাদার আন্ডারে কি ওরা কাজ করতো? হ্যাঁ, আগে কাজ করতো, তো কিছু ঝামেলা হয়েছিলো বলছে, তারপর ছেড়ে দিয়েছিলো। ওই দুজনকে বাদ দিয়ে দিয়েছিলো? হ্যাঁ, না ওই পাণ্ডিতই কাজ করতো ওর সাথে, তো ওকে বাদ দেওয়া গেছিলো। বাদ দিয়ে তারপর কিছুদিন পর ওকে বার করে ফেন, আবার ওই নিজে থেকে কাজ ধরেছিল। এটা কিসের জন্য না মেরেছে তো আমার দাদারাও কিছু বলেনি, এসে আর কিছু। বাদ দেওয়ার কারণটাই কি রাগ নাকি? হ্যাঁ, ওইটাই কি রাগের কারণ? ওই রাগে ওগুলোই নিয়ে ব্যাপার হতে পারে, ঠিক আছে। কালকে কী দিয়ে মেরেছে? ওই ইটকাল দিয়ে মেরেছে, ঠিক আছে। পিছন থেকে এসে ইটকাল দিয়ে মেরেছে, মাথা ফাটিয়ে দিয়েছে। কাকে কাকে মেরেছে? একটা বাপিকে মেরেছে, বাপিকে মেরেছে, হ্যাঁ শ্যামকে মেরেছে, দুনো ভাইকেই মেরেছে। আপনার দুই ভাইকে মেরেছে? হ্যাঁ। এখন কোথায় চিকিৎসা দেয়? এখন তো মালদাতে মেডিকেল ওখানে হচ্ছে। থানায় জানাবেন? হ্যাঁ, থানায় জানাবেন। আমরা চাচ্ছি ওদের কিছু করা ব্যবস্থা করা হোক। কতজন ছিল ওরা? ওরা দুজন ছিল। আপনার নাম? আমার নাম হচ্ছে প্রসেনজিৎ রায়।